রাশিয়াকে রুখতে নতুন করে প্রশিক্ষণে ব্যস্ত সময় পার করছেন ইউক্রেনীয় সেনারা। চলছে জার্মানি থেকে আসা উচ্চ ক্ষমতা সম্পন্ন লেপার টু ট্যাঙ্ক চালানোর প্রশিক্ষণ। সোমবার পোল্যান্ড, নরওয়ে ও কানাডার একদল দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে চলে এ প্রশিক্ষণ কার্যক্রম। ইউক্রেনীয় সেনারা যখন ব্যস্ত প্রশিক্ষণে, তখন দেশটিতে একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে রাশিয়া। বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো। সোমবার নতুন করে হামলা করা হয় দোনেস্কের একটি হাসপাতালে। Иногда бывает это очень громко, очень громко это значит прилетает на территорию больницы. Это не каждый день, к счастью, но тем не менее это довольно. গেল কয়েকদিন ধরেই বাখমুত দখলের আপ্রাণ চেষ্টা করে আসছে মস্কো। রোববার এই অঞ্চলের রাশনাহোরা গ্রাম দখলের দাবি করে একটি ভিডিও প্রকাশ করে পুতিনের গোপন বাহিনী ওয়াগনার গ্রুপ। এরপর আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয় মস্কো। На Донецком направлении добровольцев штурмовых отрядов при огневой поддержке ракетных войск и артиллерии южной группировки войск освободили населенный пункт Красная гора Донецкой народной республики. এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা আরও জোরদার করা হচ্ছে বলে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্টের। Цими тижнями наш дипломатичний марафон продовжується. Завтра черговий Рамштайн. Готуємось і працюємо, щоб всі наші переговори відобразились в оборонних. যুদ্ধের জেরে এবার রাশিয়া থেকে মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস। কারণ হিসেবে জানানো হয়েছে, সেখানে থাকা মার্কিনদের পুতিন সরকার যে কোনো সময় আইনের মার পেঁচে ফেলতে পারে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।